সবার মতামতের আলোকেই নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন এ সংক্রান্ত সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এটিএন বাংলাকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রচলিত নির্বাচন নিয়োগ আইন অনেকটাই পরিবর্তন করতে হবে, রাজনৈতিক দলগুলোর সম্মতির ভিত্তিতেই আইন পরিবর্তনের প্রস্তাব করা হবে বলেও জানান সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। ছাত্রদের নেতৃত্বে জনতার সম্পৃক্ততায় তো তার তো একটা বড় দাবি ছিল রাষ্ট্র মেরামত করা। রাষ্ট্র মেরামত করতে হলে তো অনেকগুলো পরিবর্তন আনতে হবে, অনেকগুলো সংস্কার করতে হবে, অনেক ক্ষেত্রে আমাদের নির্বাচনী ব্যবস্থা সংস্কার করতে হবে, সংবিধানের সংস্কার করতে হবে, আরও অনেকগুলো ক্ষেত্রে আমাদের সংস্কার করতে হবে, যাতে আগে যেইভাবে চলছিল তার পরিবর্তে আরও ভালোভাবে চলে, আরও কার্যকরভাবে আমাদের প্রতিষ্ঠানগুলো কার্যকরভাবে পরিচালিত হয়। নির্বাচন কমিশন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে না, কিন্তু নির্বাচন কমিশন ইচ্ছা করলে তারা যেটা অগ্রহণযোগ্য নির্বাচন সেটা বন্ধ করতে পারে, সেই ক্ষমতা তাদের আছে।